ম্যাচের এক পর্যায়ে আমি আর আমার টিমমেট নাতাশা গেছি নক হয়ে তাও কিছু বাঙালির কাছে। তো ওরা তো ভাই আমাদের কাঁধে নিয়ে মজা নিতাছিল। আল্লাহ আমাদের কান্দে উঠেন। তো এখানে বাঙালি গুলো যতটুকু পারছে আমাদের সাথে মজা নিছে, তো ভাবছিলাম ওদের থেকে তবে বদলা নিয়ে আই লাগবো। আর তারপর এখানে গান পাওয়ার পর সামনে এনেমি ছিল, একটা কিল পাইছে, আরেকটা মারা ট্রাই করছি, কিন্তু ওটা কিল টিমে নিয়ে আনিছে। আর ইন্ট্রোতে যে কাহিনী দেখলাম ভাই, বাঙালি গুলো আমাদের সাথে মজা নিতেছিল ভাই। আমার টিমে তো একটা মায়া ছিল নাতাশা নামে, নাম্বার 4, তো ও তো ভাই আমার সাথে ছিল। তো আমাদের দুজনেই মনে করো যে নকটক করে মজা নিতেছিল। তো ওইখানে ভাই ওদের তো ভাই বদলা নেওয়াই লাগবো। আর লাস্টে কাহিনীটা কি হয়েছে ভাই ওটা অবশ্যই দেখো এই গেম প্লেটার পরে, মানে এই ম্যাচের পরে যা ওই ম্যাচটা তোমরা দেখতে পারবা, ঠিক আছে? তো এই ম্যাচে অস্থির অস্থির ফাইট আছে, এটা এনজয় করো। প্রায় মনে করো যে 20টা কিল এই ম্যাচে আমি পামু, তো জাস্ট দেখতে থাকো, ঠিক আছে? তো সামনের দিকে এসে একটা ফুটস্টেপ পাইছি, এনিমিটার নকশ নিতে আসছি, কিন্তু আমার হেলথ কম, আগে ভাই হিলিং বাড়ানো দরকার। তো মনে করো যেখানে হিলিংটা করি, তারপরে ওর থেকে মনে করো M4 পাওয়া যায়, M249 ফেলা, M4টা নিয়ে আসে, আমি চলে যাই বাইরের সাইডে। আর বাইরের সাইডে যার পরপরে দেখো খালি এনিমি আর এনিমি। গাইজ এখানে দেখতে দেখতে কয়টা কি নক করলাম আমি কিছুই জানি না, তবে ফিনিশ তো ভাই দিতে যাওয়া লাগবো, কারণ অনেকগুলা নক করছি আমার যতদূর মনে হইতেছিল। তো সামনের দিকে যাই আমি, নিচে মোটামুটি সবগুলোর আমি ফিনিশ দিয়ে দিছি, কিন্তু একটা এনিমি আমি প্যারাশুট নক করলাম, ওরে ভাবছিলাম চালে আছে নাকি, ফিনিশ দিয়ে দেয়, কিন্তু দেখলাম না। তো এই সাইডে এসে দেখি বেচারা ভাই চালে নামতেই পারি না, প্যারাশুটটা নক খায় বেচারা রয়েছে নিচে। তো নিচে থেকে ওরে দিয়ে দেয় এখানে ফিনিশ, মানে ফিনিশ দেওয়ার পর পরে আবার সামনের দিকে ফাইট টাইট হইতেছিল। তো একটা এনিমির সাউন্ড পাইলাম একটু, এনিমিটারে নক করে আমি মেরে দেবো এখানে একটা মলি, কারণ উপরে আরও একটা ফুটস্টেপ ছিল, ভাবছিলাম রিভাইভ যাতে না পাইতে পারে, আর মলিতে আমি কিল্লা পাই যায়। আর একটা যে এনিমি ছিল ওরা আমার টিমমেট মেরে দেয়, কিন্তু ভিতরের সাইডে আসার পর আমার মনে হয়েছিল রাইটের কর্নার একটা এনিমি আছে, কিন্তু বুম গাইজ এটা ও মারা দিছি, মানে আমার টিমমেট মারা দিছে। আমি ভাই বোম মারতেছিলাম, ভাবছিলাম ও ভাই রুমের কর্নারে বসা, কিন্তু ও ভাই মাঝে ছিল আমি জানতামই না। তো এখানে ইভেন্ট হয়ে গেছে ক্লিয়ার, আর কোনো এনিমি ছিল না। তো তোমরা যারা যারা ভিডিও দেখতেছো এখনো ভিডিওতে লাইক দাও না, ভিডিওতে কিন্তু অবশ্যই লাইকটা দাও। আর নতুন কেউ যদি থাকে থাকবো এমন কেউ আমার চ্যানেলে পুনরাবৃত্তি ভিডিও টিও দেখো, কিন্তু চ্যানেল তোমার সাবস্ক্রাইব করা নাই, মোট কথা যার ভাই চ্যানেল সাবস্ক্রাইব করা নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও, বাঙালি ভাই ব্রাদার একটু সাপোর্ট টাপোর্ট করো আর কি। তো যাই হোক ভাই, এখানে মনে করো ইভেন্ট তো ক্লিয়ার হয়েছে, ইভেন্ট থেকে তোমাদের বেরোনো লাগবে। তো ইভেন্ট থেকে বেরোয় সামনে এসে দেখি একটা বাঙালি মাটির মানুষ মাটির সাথে শুয়ে রয়েছে। বাংলাদেশের মারার পর পরে দেখলাম আবার একটা নেপালি উপর থেকে ফায়ার করলো, তো ওরও তো মানে নক করে আছে, টিমমেট ফিনিশ যাচ্ছে। সামনে আরও একটা এনিমি ছিল, মেবি ওদের রিকল দেওয়ার জন্য মনে করেছে নগদ নগদ ওল্ফ নিয়ে ভাইগা গেছে, যতদূর মনে হলো টিমমেট ওর একটু ফায়ারও করছিল। এটার ওইখানে মারা দিচ্ছি বেচারে নেমে ছিল প্যানিক, এই জন্য ফাইট না নিয়ে মনে করো যে ভাগতেছিল, কারণ আমার টিমমেট আসতেছিল আর ওর টিমমেট ভাই নক ছিল অলরেডি। তো যাই হোক ভাই, এই ম্যাচ একটু পরে শেষ হয়ে যাবো, আর বেশিক্ষণ নাই, তারপরে কিন্তু চলে যাবো আমরা ইন্ট্রো ওই ম্যাচে, যেখানে বাঙালি মায়েরা বোতল টোতলা নিয়েছিলাম, একটা প্যানিক কাহিনী হয়েছিল। আর গাইজ একটা কথা কইতে তো ভুলে গেছি, আমি কিন্তু ইউসি সেল করতেছি, কেউ যদি আমার থেকে ইউসি কিনতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকে যে লিঙ্ক আছে ওইখানে যে আমার মেসেজ দিতে পারে, ইউসি আমার থেকে 100% ট্রাস্টের ভাবে কিনতে পারবা, ঠিক আছে? তো সামনে দেখো আমার টিমমেট একটা মরে গেছে, ও তো এনিমিটার আমি মারার জন্য সামনে দিকে আগাইতেছিলাম।
বেচারা এনিমি আরামসে করতেছিল লুট ঠিক আছে যাও করে মারাছে দেখলাম ডিরেকি চলে গেছে অথবা ওর টিমমেট হয়তো অন্য কোথাও মারা খেয়ে গেছে এই জন্য ভাই নক হইলো ফারস্টে পরে মরলো ঠিক আছে তো জোন সারা দিছে জোনে যাওয়া লাগবে তো সামনের দিকে আসার পর পরে এখানে দেখলাম একটা এনিমি ভাই এক নাম্বার আপনার লাইফ ওরে ভাই এই জোন এত এটা তো দেখলাম বাঙালি ছিল ওরে মেবি আগেও একবার মারছে যাই করে মারা দিয়ে হালকার উপর চাপটা ওর থেকে আবারও লুট করে তারপর চলে যাই আমরা উপরে দিকে মানে ছাদে চলে যাই ছাদে যাই কারণ সামনের দিকে এনেমি চলে বসলাম এখান থেকে অ্যাঙ্গেল পামু অনেকক্ষণ ওয়েট টোয়েট করছি সামনের দিকে ফাইটার রয়েছিল কিন্তু এখান থেকে না তেমন করে অ্যাঙ্গেল পাইতেছিলাম না এই জন্য ভাবছিলাম যে সামনের দিকে যাবো ফাইট নিতে তো ওল্ফ হয়ে আমি চলে যাই সামনের দিকে সামনে যে একটা এনিমি রয়ে দেখি তো ওরে তো ভাবছিলাম থার্ড ফিটি করে পিছন থেকে মারমু এই জন্য দাঁড়াইছি এই জায়গায় বুম গাইস পিছন থেকে এটারে দিছি নক করে সামনে যায় ওরে ফিনিশ দিতে আর ফিনিশ টিনিশ দিয়ে আবার মনে করে সামনের দিকে লক্ষ্য করছিলাম কোনো এনিমি আছে কিনা আমি ভাবছিলাম রাইটের সাইডে সামনের দিকে এনিমি আছে কিন্তু একটা এনিমি আবার সাইডের ঘরেই ছিল ওকে ভাই ঘরে এই সাইড এনিমি উপরে না সাইডে গাইজ এটা মারার পর দেখলাম আর মাত্র দুটো এনিমি আছে আর ওই দুটো মারতে পারলে আমার না ভাই 20 কিল তো তাই ভাবছিলাম তারপর দিব সামনের দিকে চলে যাবো দুটো মারতে পারলে 20 কিলটা কমপ্লিট হয়ে যাবো ঠিক আছে এই জন্য সামনের দিকে যাইতেছিলাম কিন্তু দেখো সামনে যাওয়ার পর পরই একটা এখানে নক করছি কিন্তু ওনার একটা এনিমি আমার নক দং নক ফিনিশ দিয়ে দিছে তো টিমমেট একাই ছিল চিকেন নেওয়ার জন্য তো ওর কাছে P90 ছিল দেখে এখানে মনে করো চিকেনটা পাইলাম আর নইলে ভাই চিকেনটাও মিস হয়ে যাইতো কারণ আল্লাহ পাল্লা মনে করো যে এনিমি খুঁজে পাইতেছিল না যাই হোক এই ম্যাচ শেষ হয়ে গেছে এখন চলে আসো ভাই ইন্ট্রো ওই ম্যাচে ভাই যে ম্যাচে মনে করো যে বাঙালির সাথে কাহিনিটা হয়েছিল তো এখানে আমরা চলে আসি হট ড্রপ একটু দূরে ছিল ঠিক আছে তো এখানে জাস্ট কাহিনি দেখো এনিমি অলরেডি কিছু ক্যাম্প করা ছিল আমার টিমমেট একটা মায়েরা মজাও নিতেছিল ওর সাথেও এখানে শুনো গাইজ আবারও শুনুন নাতাশা কেমনে রিভাইভের জন্য ডাকছে আমারে লল গাইস ব্যাপারটা একটু ফানি লাগছে আমার কাছে সেজন্য তোমাদের আবারও শোনাইলাম আর এখানে গাইস বুঝলাম না আমি উপরের এনিমিটারে ডিপি দেয় হেড মারলাম দুইটা আর নর্মালিও ড্যামেজ দিলাম তাও হালার পর হালা মনে করো যে মরলো না বুঝলাম না কাহিনি আর এখানে তো মনে করো কেয়ার করার বোলাতি হ্যাঁ আমার জানে কেন কিন্তু রিভাইভ তো ভাই দেওয়া লাগবে টিমমেট আপাতত কারণ সাপোর্ট আমার এখন দরকার আর এদিকে আমার কাছে নাই ফার্স্ট এড ওরা ভাই মলিটলি মাইরা একটা এনিমি টের পেলাম যে ভাই রাশি দেওয়া দিতেছিল তো আমি হাতে নিয়ে নিই একটা গ্রেনেড তো দেখো কাহিনিটা পুশ দিব মেবি এখন ক্যাম্পিং করতেছিল ওইটা তো ভাই ভাই এনিমিটা একটা নক করে নগদ নগদ নিচ দিয়ে চলে আসছে ভাই স্ট্যাটার যেটা খাটাইছে কি তো এখানে মনে করো একটা এনিমি উপরে যেটা ছিল ও দেখলাম ভাই রাশি দিয়া দিতেছে ভাই একটা বোম মারছিল লাকলি এখানে আমি বাঁচাইছি তো আমার এইচপি কম ছিল আর এদিকে ফার্স্ট এডও ছিল না কেমনে কি করবো কিছুই বুঝতেছিলাম না পিক দিতেছিলাম না ভয়তে কারণ এইচপি কম ভাই একটা গুলি লাগলে আমি তো ভাই চলে যাবো এদিকে বেস্ট মেস্ট নাই তো আসলাম গ্রেনেড দেই ফাটাম ওদের কিন্তু ভাই মলির চক্করে মনে করো গ্রেনেডটাও ভালো মতো মারতে পারলাম না তো এখানে ভাই আমি মনে করো হোপলেস এখানে মারা তো ভাই খাওয়াই লাগবো তো ভাবছিলাম জাস্ট কোনোরকম একটু বাচ্চা গেলে ফাইট নিমু তো সাপোর্টের দরকারের জন্য না তার সাথে রিভাইভটা দিতেছিলাম কিন্তু এখানে এইচপি এত কম ছিল যে ওরা গ্রেনেড মারছে গ্রেনেড এখানে হয়ে গেছে আমরা নক আর তারপর তো ভাই ভাইগুলো চলে আসে আমাদের সাথে মজাটা জানার জন্য আমাদের কান্দে উঠে আপনার টুথপেস্টে কি লবণ আছে ভাই
গাইস বাঙালি নামগুলো জাস্ট খেয়াল করে রাখো ঠিক আছে আর টুথপেস্টে লবণ আছে কিনা নাই ওটা তো ভাই একটু পরেই বুঝতে পারবে বেচারাগুলো ঠিক আছে তো এইখানে মনে করো যে আমার টিমমেট অলরেডি দুটো মারা খেয়ে গেছিল ওদের আগে রিকল দেওয়া লাগবো আর মনে মনে ভাবছিলাম ওদের তো ভাই মারাই লাগবো আর টিমমেটগুলোও কইতাছিল বাঙালিগুলো মারতেই হবো ভাই যেমন আর একটা ব্যাপার একটু অ্যাপ্রিসিয়েট করতে হবে বাঙালিগুলোর ব্যাপারে বাঙালিগুলো মজাটা জানিয়েছে ঠিক আছে কিন্তু কোনো গালি টালি দেয় নাই তো বাঙালি গালি দেয় না এটা অনেক বড় বিষয় ঠিক আছে তো যাই হোক ভাই তাও মজা নিছে বদল তো ভাই নেওয়াই লাগবো তো এই ম্যাচ আর তেমন কোনো ফাইটও নাই একটু পরে সামনের দিকে ফাইট এইট হইতাছিল ঠিক আছে টিমমেট দেখো একটা নকও করে দেয় এখানে ওদের স্কোয়াডেরই ছিল এটা রাখার ঠিক আছে আমি নাম খেয়াল করে রাখছিলাম তো আমি বলছিলাম সামনের দিকে চলে যাবো কিন্তু আবার সামনের দিকে যাওয়ার পরপরই মনে করে যে যাওয়ার লাগছি তখনই আবার টের পেলাম ফুল স্টেপ এটারও তো মারা দিছি কিন্তু এটা দেখলাম যে বাঙালি ছিল কিন্তু এটা ভাই ওই স্কোয়াডে ছিল না ঠিক আছে এটা আলাদা স্কোয়াডে ছিল ওই স্কোয়াডের এনিমিগুলো সামনের দিকে এখনো আছে তো একটু পরে দেখলাম আর যে কটা এনিমি অ্যালাইভ আছে আমরা তিনজনই আছে আর ওই স্কোয়াডের আর মাত্র তিনটা এনিমি অ্যালাইভ আছে এখানে দেখো আমার টিমমেটে নক করে দিছে ওই স্কোয়াডের একটা এনিমি যে আমাদের মারছিল এখানে গাইজ একটা নক করছি একটা তো ভাই ফিনিশ দিয়ে দিছি ওর সাথে আরো একটু মজা নিতাম কিন্তু আমার টিমমেট দূরে এখানে নক বেশি মজা করতে গেলে মনে করো যে হিতের বিপরীত হইতে পারে এই জন্য চাকু ধরে ফিনিশ দিয়েছে আর আমার টিমমেট গালি দিয়েছে কজ হয়তো ওর কাছে যে এনিমি আমি নক করছি ও মেবি ওর এবার কিছু বলছে ঠিক আছে তো এখানে আমি আমার একটা টিমমেট নক নক রিভাইভ দিয়া সামনের দিকে যাইতেছিলাম আমি সামনে যে একটা নক করলাম ও ভাই সামনে গাছের দিকে গেছে টিমমেট কল দিল আর ওইখানে ভাই রিভাইভ ধরবে আমি জানতাম তো আমি আমার টিমমেটের রিভাইভ না ধরে আগে বললাম একটা গ্রেনেড করি এই কাছে কোনটা বোম্ব আর রিভাইভ 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 বুম গাইস এখানে বদলা ওডান আর চিকেন ডিনার ওডান ঠিক আছে আর স্ক্রিন উপর দেখো ভাই একটা ভিডিও চলে আসছে যে ভিডিওর মধ্যে ছিল আদিবানা গেমের একটা মেয়ে ওর সাথে একটা কাহিনী হয়েছিল তো যে যে ভাই দেখো না স্ক্রিন উপর ক্লিক দিয়ে ভিডিওটা দেখতে পারো তো এটা ছিল আজকে গরিবের গেমপ্লে টাটা গুড বাই টেক কেয়ার দেখাবে আগামী গেমপ্লেতে বাই